আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট, যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে। একই সাথে থাকছে গোল্ড আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন। আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা ভিডিওতে কমেন্টস করুন। বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন 400 টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে। ওয়েস্টার্ন ইউনিয়ন 390 টাকা, বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে 398 টাকা প্লাস, এআরই এক্সচেঞ্জ দিচ্ছে 399 টাকা প্লাস, আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 399 টাকা প্লাস, আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে 400 টাকা প্লাস, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে 397 টাকা প্লাস, জুলিকাস এক্সচেঞ্জ দিচ্ছে 392 টাকা প্লাস, ওমান এক্সচেঞ্জ দিচ্ছে 397 টাকা প্লাস, আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে 398 টাকা প্লাস, লুলু এক্সচেঞ্জ দিচ্ছে 396 টাকা প্লাস, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে 392 টাকা প্লাস, ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে 397 টাকা প্লাস, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে 398 টাকা প্লাস। কুয়েতে টোটাল 32টি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে। যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে একে একে শেয়ার করলাম। এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসবে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন নানান কারণে। পাশাপাশি আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে অগণিত পদ্ধতির অবলম্বন করি। এক্সাম্পল, নগদ, রকেট, বিকাশ, উপায়, রিয়া মানি, স্যান্ড মানি, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি। অবশ্যই আপনাকে বেছে নিতে হবে সর্বোচ্চ রেট আপনি কীভাবে পাচ্ছেন, এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন অটোমেটিক্যালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে 2% প্রণোদনার টাকা দেওয়া হয়। এটা আপনি পাবেন কিনা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলবেন। প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে, প্রণোদনার টাকা দিচ্ছে না, এ ধরনের গুজব রয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি বা বিভিন্ন ব্যাংকের নানান জটিলতার কারণে প্রণোদনার টাকা কিছু ক্ষেত্রে লেটে যোগ হচ্ছে, যা আগে সাথে সাথে যোগ হয়ে যেত। এই ব্যাপারটি অবশ্যই আপনার আপনজনকে বুঝিয়ে বলবেন, যাতে করে পরবর্তীতে ব্যাংক থেকে সঠিকভাবে তিনি বুঝে নিতে পারে। আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন, অবশ্যই কনফার্ম করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন, এটা মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরিকৃত। আপনি এই তথ্যগুলো কেন কনফার্ম করবেন, কারণ বর্তমান সময় গোল্ড নিয়ে প্রতারণা হচ্ছে। যেহেতু গোল্ডের দাম ঊর্ধ্বমুখী, বহু স্বনামধন্য কোম্পানি এবং বহু সব একই কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে। আপনি যখন সঠিক তথ্য ইনফরমেশন বুঝে নেবেন এবং আপনার ক্যাশ মেমোতে সেটির উল্লেখ নিশ্চিত করবেন, তখন দোকানি আপনার সাথে আর প্রতারণা করতে পারবে না। আজ আপনি 6 ক্যারেটের 1 গ্রাম 6 দিনের 750 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 10 ক্যারেটের 1 গ্রাম 11 দিনের 250 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 14 ক্যারেটের 1 গ্রাম 15 দিনের 790 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 18 ক্যারেটের 1 গ্রাম 20 দিনের 410 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 21 ক্যারেটের 1 গ্রাম 23 দিনের 820 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 22 ক্যারেটের 1 গ্রাম 24 দিনের 960 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 24 ক্যারেটের 1 গ্রাম 27 দিনের 220 পিস দিয়ে খরিদ করতে পারবেন, 1 কেজি 24 ক্যারেটের পাচ্ছেন 27,220 দিনার, 1 তোলা 318 দিনার, 1 আউন্স 845 দিনার।